তিনি তিনটি প্রস্তাব দিয়েছেন। এই তিনটি প্রস্তাবের যে কোনো একটি আমরা ইচ্ছা করলে গ্রহণ করতে পারি। সেই জায়গায় উপস্থিত ছিলেন সীমার, ওই সীমার তখন বলে উঠল, হে গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আপনি হুসাইনকে বাগে পেয়েও যদি তাকে শায়েস্তা করতে না পারেন, হুসাইনকে যদি সমুচিত শিক্ষা না দিতে পারেন, তাহলে আপনার পদোন্নতি আটকে যাবে। এই সুযোগে যদি হুসাইনকে কিছু একটা করা যায়, তার দেহ থেকে যে তার মাথাটাকে আলাদা করে আপনি খলিফার মসনদে ফিরে যেতে পারেন, ইয়াজিদের দরবারে যেতে পারেন, আপনার সামনের পদোন্নতিটা খুব সহজ হয়ে যাবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তখন কুফা এবং বসরার গভর্নর, গভর্নর এই কথা শুনছেন যখন সীমারের পক্ষ থেকে, তখন তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললেন, ঠিকই তো বলেছো তুমি, এই সুযোগ তো হাত ছাড়া করা যাবে না। তখন তিনি সীমারকে আদেশ করলেন, সীমার তোমাকে আমি বলছি, তুমি তোমাদের যে সেনাপতি উমর বিন সাদ ইবনে আবি ওয়াক্কাস তার কাছে গিয়ে বলো যে আমরা যাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করি, যদি এই আদেশ মানতে সেনাপতি আপত্তি করে, তাহলে তুমি সেনাপতির জায়গায় তুমি আমার পক্ষ থেকে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়ে দিবা। তখন সীমার এসে তার সেনাপতি এবং উপস্থিত যারা ছিল তাদেরকে লক্ষ্য করে বললেন যে হুসাইনের বিরুদ্ধে তোমরা ঝাঁপিয়ে পড়ো। এখানে ইতিহাস বলছে এক দল তারা যুদ্ধ করতে আপত্তি জানিয়েছে, কিন্তু আরেক দল তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়েছে। সর্বপ্রথম সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দিয়ে আঘাত করার কারণে তিনি জমিনে লুটিয়ে পড়েছেন। জমিয়ে লুটিয়ে পড়ছেন, যখন জমিয়ে লুটিয়ে পড়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথাকে আলাদা করার জন্য যিনি কাজ করেছেন তিনি হলেন সিনান নাখি, তিনি তখন তার দেহ থেকে মাথাটাকে আলাদা করেছেন। এভাবে যখন দেহ থেকে মাথা আলাদা হয়েছে, তখন ওই মাথাটা নিয়ে, ওই মাথা নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সোজা দামেস্কে চলে গেলেন, ইয়াজিদের দরবারে, ইয়াজিদের খেলাফতের দরবারে চলে গেলেন। যখন ইয়াজিদের দরবারে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা এবং তার পরিবারের জীবিত সদস্যদেরকে, মহিলাদেরকে নিয়ে যখন তার দরবারে ঢুকলেন, ঢুকার সাথে সাথে ইতিহাস এখানে দ্বিমুখী কথা বলছে। ইতিহাস এখানে দুই ধরনের আচরণ আমাদেরকে বলছে। এক, সেখানে বলছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেখে এবং তার পরিবার সদস্যদেরকে কান্না অবস্থায় দেখে ইয়াজিদ নিচে কান্নাকাটি করা শুরু করে দিলেন। ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপস্থিতিতে সেখানে কান্নাকাটি করা শুরু করে দিলেন এবং ইয়াজিদের দরবারে মসনদের ভিতরে তখন কান্নার রোল পড়ে গেল। ইয়াজিদ চিৎকার দিয়ে বলে উঠল যে আমা ওয়াল্লাহ, আমা ওয়াল্লাহি লাউ কানা বাইনাকু ওয়া বাইনাল হুসাইন রাহিমুল্লাহ মা কাতালা, আমা ওয়াল্লাহি লাউ কানা বাইনাকু ওয়া বাইনাল হুসাইন লামা কাতালা, আল্লাহর শপথ করে বলি যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং ইমাম হুসাইনের মধ্যে রক্তের সম্পর্ক থাকতো, তাহলে কোনোদিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের দেহ থেকে মাথাকে আলাদা করার মতো কাজ করতে পারত না। আমি ইয়াজিদ তো তাকে হত্যা করার জন্য আদেশ করিনি, আমি তাকে বলেছি যাতে করে ইমাম হুসাইন কুফাতে প্রবেশ করতে না পারে তাকে বাধা দাও, কিন্তু তাকে তো হত্যা করার আদেশ আমি করিনি। ইয়াজিদ কান্নাকাটি করলেন, তিন দিন যাবৎ সেখানে তার পরিবারের সদস্য, জীবিত সদস্যরা উপস্থিত ছিল, ওই সদস্যদেরকে নিয়ে খানা দাওয়া করে এক তিন দিন পরে বিশাল উপহার সামগ্রী হাদিয়া নিয়ে তাদেরকে মদিনায় পৌঁছিয়ে দেন। এ থেকে ইতিহাস প্রমাণ করে, ইতিহাস বলছে যে ইয়াজিদ প্রকৃতপক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে চাননি। এটা হচ্ছে একদল ইতিহাসবিদের সিদ্ধান্ত এবং মতামত। খুব ভালো করে বোঝার জন্য আবারও অনুরোধ করছি, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের এই সংবাদ এবং তার কর্তিত মাথা ইয়াজিদের দরবারে চলে যায়, ইয়াজিদের যখন যেই অনুভূতি ব্যক্ত করলেন, ইয়াজিদ তখন বলছেন লাআনাল্লাহ, লাআনাল্লাহু ইবনে ইয়াজিদ ইয়ানি, লাআনাল্লাহু ইবনে মারজান ইয়ানি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ,
আল্লাহ তাআলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপরে লানত করুক, আল্লাহ তাআলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপরে গজব নাযিল করুক, সে আমি যা করতে বলিনি তা করেছে, ফলশ্রুতিতে মুসলিম মানব হৃদয়ে আমি ইয়াজিদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত এমন বীজ তৈরি করে দিয়েছে, যতদিন মুসলিমরা ইতিহাস পড়বে আর বুঝবে ততদিন আমি ইয়াজিদকে গালাগালি এবং বদদোয়া করতে থাকবে, এই কাজের জন্য দায়ী আমি না, এটা আমি করতে বলিনি, এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য করেছে, আমার কি হবে। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এই চরিত্র এই কাজ ইয়াজিদ মেনে নিতে পারলেন না, ইয়াজিদ সর্বশেষ যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দুহাত তুলে পরিয়াদ করে বলছেন, আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা লাম উহিব্বু ওয়া লাম উরিদুহু, হে আল্লাহ তুমি আমাকে ওই বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করিও না যেটা আমি পছন্দ করি নাই, যেটা ঘটুক আমি চাই নাই, এমন একটা কাজ হয়েছে এটা আমি সমর্থন করি না, ওয়া লাম উরিদুহু, তবে আমি ওই কাজটা যাতে না হয় সেজন্য বাধাও দিই নাই, হুসাইন যাতে শহীদ না হয় সেজন্য তো আমি বাধাও দিই নাই, হে আল্লাহ তুমি এমন একটা কাজ তাকে শহীদ করা হোক তার দেহ থেকে মাথাটাকে আলাদা করা হোক এটা যেমন চাই নাই, আমি তো চাইলে এটা যাতে না ঘটে এমন কাজ আমি করতে পারতাম আমি সেটাও করি নাই, আল্লাহ এ ব্যাপারে আমাকে তুমি জিজ্ঞাসা করিও না কিয়ামতের মাঠে, ওয়াহ কুম্বাইনি ওয়াবাইনা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বরং আমার মাঝে আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাঝে আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও আমার কি হবে, কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির মানুষ পটে আমার বিরুদ্ধে বীজ বৃক্ষরোপণ করে দিয়েছে আমার কি হবে। এই ঘটনার সংক্ষিপ্ত যে পর্যালোচনা এখান থেকে বোঝা যায়, ইয়াজিদ যদি প্রকৃতপক্ষে ইমাম হুসাইনের শাহাদাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন ন্যাক্কারজনক ঘটনা না হোক চাইতেন, তাহলে তিনি কেন নুমান ইবনে বাসিরকে বরখাস্ত করলেন, নুমান ইবনে বাসির কুবার গভর্নর, ওই কুবার গভর্নরকে তিনি জেনে শুনে বরখাস্ত করে ওই জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো নরপিশাচকে দায়িত্ব দিয়েছেন, এটা তিনি ভালো করে জানেন ইয়াজিদ, যে নুমান ইবনে বাসির কখনো ওই যে ইমাম হুসাইন এবং তার দলের বিরুদ্ধে অবস্থান করবে না এবং ইমাম হুসাইনের বিরোধিতা করবে না, এই জন্যই তিনি এটাকে কঠিনভাবে সাজতা করার জন্য ইমাম হুসাইনের বিরোধিতা যাতে কঠোরভাবে হতে পারে সেজন্যই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এখানে দায়িত্ব দিয়েছেন, তিনি সরাসরি যদি নাও চান তার শাহাদাতকে তিনি পরোক্ষভাবে চেয়েছেন এমন একটা ঘটনা ঘটুক, না হলে তিনি এখানে এই ব্যক্তিকে কেন দায়িত্ব দিলেন। এক দ্বিতীয় মূল্যায়ন হলো যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত্ব মস্তক ইয়াজিদের দরবারে পৌঁছার পরে তার যে কান্নাকাটি, অনেক ইতিহাসবিদ বলছে এটা তার হচ্ছে মায়া কান্না ছাড়া আর কিছু না, এটা চাইলে সে এইরকম পরিস্থিতি তৈরি না হওয়ার জন্য কোনো পদক্ষেপ এর আগেই নিতে পারত কিন্তু সে নেয়নি, সুতরাং বোঝা গেছে সরাসরি না হলেও পরোক্ষভাবে সে চেয়েছে। আরেক দল ঐতিহাসিকবিদ তারা বলেছে যে না প্রকৃতপক্ষে আসলেই ইয়াজিদ এমনটা চাইনি, সে চেয়েছে যাতে করে ইমাম হুসাইন কুফাতে প্রবেশ না করে, কারণ কুফাতে ঢুকে গেলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, এর আগে তাকে বাধা দিয়ে আবার মদিনায় তাকে যাতে ফেরত আনা যায় এই ব্যবস্থা করা, যার কারণে এই ইয়াজিদের একটা বক্তব্য রয়েছে, ইয়াজিদের এই বক্তব্য কোট করেছে আল বিদায় ওয়ান নেহায়া ইমাম ইবনে হাজা ইমাম ইবনে হাফেজ আসকা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি বললেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কর্তৃত্ব মাথাকে দেখে তিনি চিৎকার করে বললেন, ইয়া আহলাল ইরাক, হে ইরাকবাসী তোমরা এমন একটা কাজ করেছো যেই কাজ আমি কখনো কামনা করিনি, ওয়াকাদ কতালতুম ইবনা বিনতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ছেলেকে তথা তার নাতিকে তোমরা হত্যা করেছো, ওয়াকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা রায়হানাতাই মিনাদ দুনিয়া, অথচ সেই ইমাম হাসান এবং হুসাইনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল এরা দুজন দুনিয়াতে আমার সুগন্ধি তুল্য, এরা দুইজন ইমাম হাসান এবং হুসাইন আমার কলিজার টুকরা, ইমাম হাসান এবং হুসাইন দুজন আমার কলিজার টুকরা নাতি, ইমাম হাসান এবং হুসাইন এরা দুনিয়াতে আমার চক্ষু শীতল হওয়ার মতো বস্তু, ইমাম হাসান এবং হুসাইন দুনিয়াতে আমার সুগন্ধি স্বরূপ, ওই ইমাম হাসান এবং হুসাইনকে তোমরা হত্যা করেছ, ইমাম হুসাইনের এই দেহ তুমি কর্তন করেছ, ইয়াজিদ এই কথা চিৎকার করে উঠে চিৎকার করে করে বলতে লাগলেন, এ থেকে ইতিহাসবিদ বলছে প্রকৃতপক্ষে ইয়াজিদ এমনটা কামনা করেননি কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এটা তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই করেছেন, এ থেকে আমরা বলতে পারি
এ থেকে আমরা বলতে পারি মূলত এই ঘটনা ইতিহাসের বড় ধরনের একটি বিভ্রাট এবং বিভ্রান্তি তৈরি করেছে। পরস্পর ইয়াজিদের পক্ষে যেমন বক্তব্য পাওয়া যাচ্ছে, ইয়াজিদের বিরুদ্ধে বক্তব্য পাওয়া যাচ্ছে, ইতিহাসবিদরা পরস্পর বিপরীতমুখী বক্তব্য তুলে ধরেছে, যার ফলশ্রুতিতে আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন, তিলকা দিমাউন তাহারাল্লাহু আইদিয়ানা ফালা নুলাত্তিখু আলসিনাতানা, যে এটা একটা বিশাল রক্তপাত হয়েছে, এটা ইসলামের ইতিহাসে একটা রক্তপাত সংঘটিত হয়েছে, এই রক্তপাতে আমরা ছিলাম না, আল্লাহ তাআলা ওই রক্তপাত থেকে আমাদের হাতকে পবিত্র রেখেছে, সুতরাং এখন আমরা কোনো একজনের বিরুদ্ধে কথা বলে আমাদের জবানটাকে কলুষিত করতে চাই না। তিলকা দিমাউন তাহারাল্লাহু আইদিয়ানা ফালা নুলাত্তিখু আলসিনাতানা, এটা একটা রক্তপাত, এই রক্তপাত থেকে আল্লাহ আমাদের হাত পবিত্র রেখেছে, কিন্তু কোনো একজনের ব্যাপারে যেহেতু ইতিহাসের দ্বিমুখী আচরণ আমাদের সামনে তুলে ধরেছে, সুতরাং আমরা কারো বিরুদ্ধে কথা বলে আমাদের এই জিহ্বাটাকে কলুষিত করতে চাই না, কারণ কেয়ামতের মাঠে আমাকে তো জিজ্ঞেস করবে না যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর হত্যাকারী কে ছিল, অথবা এই হত্যার জন্য কি ইয়াজিদ অর্ডার করেছিল কি না, এই প্রসঙ্গে তো আমাদেরকে প্রশ্ন করবে না। হ্যাঁ, আমরা নির্দ্বিধায় একথা বলতে পারি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মাজলুম ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন, আর যারা জুলুম করেছেন সেখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং ইয়াজিদ এই দুজনের মাঝখানে যে কী ঘটেছে, ইতিহাস পরস্পর বিপরীতমুখী বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছে, আপনাকে তার থেকে দুই একটি কথা শোনাই। ইবনে আসাকির এবং বিভিন্ন ইতিহাস গ্রন্থের প্রণেতারা বলছেন, যখন ইয়াজিদের কাছে এই ঘটনাটাকে সুস্পষ্টভাবে তুলে ধরা হলো, তখন সেখানকার লোকজনের মধ্যে যারা এখন বর্তমানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুকে কেন্দ্র করে এই আশুরার দিবসে শিয়া তথা উগ্রতা প্রদর্শন করছে, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসার নামে তারা যে তাজিয়া মিছিল করছে অথবা শোক প্রকাশ করছে, মাতাম করছে, ইমাম হুসাইনের কথিত কবর তৈরি করে সেখানে সিজদা করছে, পূজা করছে, ইসলাম এই সকল কিছুর কোনো দিন অনুমোদন দেয় না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দরাবাল খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্না, যারা যেই শোক প্রকাশার্থে কোনো দুঃখ বেদনা প্রকাশ করার জন্য গাল থাপড়ায় এবং বুককে ছিঁড়ে ফেলে জামা কাপড় ছিঁড়ে নেয়, ওই সকল লোকগুলি আমার দলের দলভুক্ত না। তাহলে আজকে শিয়ারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে যেভাবে এই দশে মুহররম মিছিল করে, তাজিয়া মিছিল করে শোক প্রকাশ করছে, কথিত কবর এবং কথিত মাথা, তারা বলছে বাংলাদেশেও নাকি তার মাথায় এসেছে, এরকম একটা তারা তৈরি করে এখানে তারা পূজা করে এবং রক্ত দিয়ে তারা হুলি খেলা করে, এই শিয়াদের আকিদা কতটা জঘন্যতম আকিদা হতে পারে সে প্রসঙ্গে অন্য আরেকদিন আপনাকে বলবো। শিয়ারা সাহাবাই কেরামকে গালিগালাজ করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুতিতা বলে, আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে প্রতারক বলে, এইভাবে সাহাবাই কেরামদের বড় বড় জালিলুল কদর যারা সাহাবী ছিল তাদেরকে গালিগালাজ করে, তাদের মর্যাদা হানি করে, এটা ইসলামী আকীদার সম্পূর্ণ পরিপন্থী। প্রিয় ভাইরা, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতে আমরা ব্যতীত আমরা বারাক্রান্ত ইসলামের ইতিহাসে একটি বিয়োগান্তক ঘটনা, কিন্তু ইয়াজিদের পরিণতি কি হবে সে প্রসঙ্গে ইতিহাস কি বলে আরেকটু শুনে নেন। তিনি একজন ইতিহাসবিদ তিনি বললেন যে, তোমরা যা বলছো ফামা রাআইতুহু মা তাযকুরুনাহু মিনহু, তোমরা যে ইয়াজিদের ব্যাপারে যে খারাপ খারাপ কথাগুলি বলছো, গালিগালাজ করছো, তাকে নরপিশাচ বলে গালি দিচ্ছ, কিছু লোক বলছে তাদের মধ্যে হলো এই ইমাম হুসাইনের আপন বৈমাত্রীয় ভাই মুহাম্মদ ইবনুল হানাফিয়া। মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি বলছেন, আমি তো ইয়াজিদের দরবারে ছিলাম, তোমরা ইয়াজিদের ব্যাপারে যা বলতেছ এমন কিছু আমি তার কাছে পাইনি, বরং আমি তাকে পেয়েছি মুআযিবান আলা সলাত, সে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে, মুতাহাররিয়ান লিল খাইর, কল্যাণের প্রতি সে অনুগামী, এবং তাকে দেখেছি মুলাজিমান লিস সুন্নাহ, সুন্নাতের পাবন্দ করে, ইয়াসআলু আনিল ফিকহে, এবং ফিকহের বিষয়ে মানুষকে জিজ্ঞাসা করে। এটা ছিল স্বয়ং ইমাম হুসাইনের বৈমাত্রীয় ভাই মুহাম্মদ ইবনুল হানাফিয়ার বক্তব্য। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর বৈমাত্রীয় ভাই যে মুহাম্মদ ইবনুল হানাফিয়া, তিনি হলেন শিয়াদের সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় একজন ইমাম। যেই শিয়ারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর পক্ষে তার ভালোবাসা মর্যাদা দেখাতে গিয়ে, তার প্রতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে এত কিছু করছে, তাদেরই ইমাম বলছে, যার বিরুদ্ধে তোমরা কথা বলছো তার কাছে তো আমি ছিলাম,
আমরা অবস্থান করেছি তাকে এমনটা পাইনি, তাকে সালাত পড়তে দেখেছি, তাকে কল্যাণময় কাজ করতে দেখেছি, সুন্নাতের অনুসরণ করতেও দেখেছি। এখন এটা হলো মুহাম্মদ ইবনে হানাফিয়ার বক্তব্য। আরেক দল ইতিহাসবিদ বলছে ফা ইন্নাহু শারিবুল খুমুর, এই হলো নেশাজাত দ্রব্য সেবনকারী, ও তারিকু সালাত বেনামাজি, এবং অন্যায় অশ্লীল কাজের সাথে যুক্ত থাকতো, এই হলো ইয়াজিদ। ফা ইন্না লাইসা লাদাইহি দীনুন, তার কাছে ধর্ম বলতে কিছু ছিল না। তাহলে বোঝা গেল ইতিহাস পরস্পর বিপরীতে, একেবারে সরল রেখার বিপরীতে দ্বিমুখী বক্তব্য। এমত অবস্থায় আপনারা আমার করণীয় কি? আপনারা আমার করণীয় হচ্ছে চুপ থাকা, কারণ বাস্তব অবস্থাটা কি আমরা জানি না।